সিটি হসপিটাল স্বাস্থ্য আপনাদের স্বাগতম আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্যই আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস আজ আমরা জানব একজন মানুষের শরীর পুড়ে গেলে কখন হাসপাতালে যেতে হবে আর এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল বাড়ি সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালটেন্ট সিটি হসপিটাল প্রশ্নটা আমরা করব সেটা হলো যে হাসপাতাল নেওয়ার প্রয়োজনটা কেন সেটা যদি জানি তাহলে বুঝতে পারবো প্রয়োজনটা এই কারণে যখন আগুনে পুড়ে যায় একটা মানুষ বা একটা বাচ্চা তখন তার শরীর থেকে প্রচুর পরিমাণে তরল পদার্থ বের হয়ে যায় এবং ওই পেশেন্টের যে মাংস মাংসগুলো আস্তে আস্তে কিছু ডিকে হয় যেটাকে আমরা ক্যাটাবলিজম বলি ভেঙে যায় তো এটাকে অবলিগেটরি এটাকে ঠেকানো যায় না এই যে পানিটা যে বের হয়ে যায় শরীর থেকে এই পানিটাকে কিন্তু পূরণ করতে হয় এটা কিন্তু যদি এই পানি শুধু পানি যায় না পানির সাথে রক্ত যে তরল পদার্থ সেটা তার মধ্যে যা হলো প্লাজমা প্রোটিন যায় অ্যালবোমিন যায় সোডিয়াম পটাশিয়াম মানে ইলেকট্রোয়েড যেটাকে বলি এগুলো চলে যায় এগুলো রিপ্লেসমেন্ট করার প্রয়োজন যখন পরে তখনই পেশেন্টকে হাসপাতালে নিতে হয় তাহলে সেটা কখন এখন আসি একটা বড় একটা মানুষ তার বডি যদি পনেরো পার্সেন্টের বেশি বার্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে হাসপাতালে নিতে হয় আর একটা ছোট বাচ্চা তার যদি টেন পার্সেন্টের উপরে হয় এটা কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এখন প্রশ্ন হলো পনেরো পার্সেন্ট জাস্ট সুপারিশ পার্সেল থেকে যদি হয় মানে জাস্ট হালকাভাবে পুষে তাহলে কিন্তু হাসপাতালে না চলে কিন্তু এটা যদি গভীরতা অনেক বেশি থাকে বাট বার্ন কিন্তু পনেরো পার্সেন্ট তাহলে কিন্তু তাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে আচ্ছা এটা গেল বড়োদের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে যদি দশ পার্সেন্টের বেশি এখন এই পার্সেন্টেজটা কী দিয়ে বুঝবো যার পূর্বে শরীরে তার যে হাত হাতের যে তালুটা এটাকে এক পার্সেন্ট ধরা হয় তো বডি যেটুকু পুড়ছে ওইটুকু আমরা একভাবে ধরি মাপি কাছাকাছি আসে তাহলে আমরা বুঝবো যে এত পার্সেন্ট যদি বাচ্চাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট বা তার চেয়ে বেশি বার্ন হয় তাহলে হাসপাতালে নিতে হবে এটা একটা ক্রাইটেরিয়া দুই নম্বর হলো গভীর ক্ষত যদি গভীর হয় যদি থ্রি থ্রি পার্সেন্টের উপরে হয় তাহলে কিন্তু হাসপাতালে নিতে হবে তিন নম্বর প্রশ্ন ধরেন এই পেশেন্টের ইলেকট্রিসিটি ইলেকট্রিক বার্ন হলো অথবা অ্যাসিড বা অ্যালকালিতে যদি বার্ন হয় তাহলে কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করতে হবে আচ্ছা এছাড়াও একটা পেশেন্ট ফাইভ পার্সেন্ট বার্ন হয়েছে বা টেন পার্সেন্ট বার্ন হয়েছে কিন্তু তার অন্য অন্য কোমরবিডিটি আছে যেমন তার হার্ট ডিজিজ আছে ডায়াবেটিস আছে অথবা কিডনি ডিজিজ আছে বেশি যে পেশেন্টের জীবন মানে এই সমস্ত ক্ষেত্রে অল্পতেই তাদের ক্ষতির পরিমাণ বেড়ে যায় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে বার্নের পরিমাণ যদি কমও হয় তাহলে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে এই সমস্ত ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে যে পেশেন্টকে আমরা শুধুমাত্র এই আগুনে পড়লে লবণযুক্ত পানি খেতে দিই লবণ মিশ্রিত একটু চিনি বা একটু লবণ দিয়ে পানি খেতে দিই কিন্তু যদি বেশি বার্ন হয় ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট একটা বান বা তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বার্ন তাদের ক্ষেত্রে কিন্তু মুখে পেশেন্ট খেতে পারে না এবং খেতে গেলেই বমি করে সেই সময় ক্ষেত্রে রক্তে সরাসরি আইভি দিতে হয় শিরার মধ্যে বা ভেনের মধ্যে ভেনের মধ্যে আমরা আইভি ইন্টারভেনাস যেটা বলা হয় ফ্লুইড দেওয়া হয় এবং এইটা মনিটরিং করতে হয় তারপর তাদের ইউরিন কীরকম আসতেছে পেশাব কীরকম সেটা মনিটরিং করতে হয় এগুলো বাসা সম্ভব না এই জন্য এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য একটা ভালো কেয়ার নেওয়ার জন্য পেশেন্টকে হাসপাতালে নিতে হয় একটা কথা আছে গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে গোল্ডেন আওয়ার প্রথম আট ঘন্টাকে প্রথম টোয়েন্টি ফোর আওয়ার্সকে আমরা বলি গোল্ডেন আওয়ার তার মধ্যে আবার প্রথম আট ঘন্টা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ প্রথম আট ঘন্টায় শরীর থেকে সবচেয়ে বেশি পানি বের হয়ে যায় এরপরে পরবর্তীকালে দ্বিতীয় এবং তৃতীয় আট ঘন্টা মানে ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে শরীর থেকে পুজোর পরিমাণে পানি বের হয়ে যায় এই পানি যদি রিপ্লেস করা না হয় ইভেন চব্বিশ ঘন্টা যদি পার হয়ে যায় বা আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় তার পরবর্তীকালে যদি আমরা এই পানি রিপ্লেসও করি শরীরে আইভি দিয়ে কোনো কাজ হবে না খুব ভালো মতো যদি বড় ধরনের বার্ন হয় পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যতই চিকিৎসা দেই ফার্স্ট গোল্ডেন আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স পার হয়ে গেলে উইদাউট ট্রিটমেন্ট থাকে তাহলে কিন্তু তার ক্ষতিটাকে আমরা কখনোই রিকভারি করতে পারি না মোস্ট অফ দ্য কেসে কিন্তু পেশেন্ট আলটিমেটলি মৃত্যু মুখে পতিত হতে পারে কিন্তু যদি উইদিন টু আওয়ার সবচেয়ে ভালো সময় হলো আগুনে পোড়া দুই ঘন্টার মধ্যে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ধরনের বড়ো ধরনের পোড়া রুগীগুলোকে বা বাচ্চা যারা ক্ষতিগ্রস্ত হয় এবং দুই ঘন্টা মধ্যে ফ্লুইড দেওয়া যায় আইভি তাহলে কিন্তু এই ক্ষতির পরিমাণটা কিন্তু থাকে না ক্ষতিটা কিন্তু ওভারকাম করা যায় আমরা পেশেন্টকে জীবন নাশের যে সংখ্যা থাকে সেখান থেকে অনেক ক্ষেত্রে পেশেন্টটাকে আমরা বাঁচাতে পারি যদিও খালি এইটি একমাত্র ক্রাইটেরিয়া না কিংবা কিন্তু এটা সবচেয়ে প্রধান ক্রাইটেরিয়া এটা পেশেন্ট পুরা রোগীকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই নিয়মিত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার পাশের মানুষটিকেও আমাদের সাথে সংযুক্ত হবার সুযোগ করে দিন